নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য আমি নিয়ে চলে আসলাম একটা দারুণ স্বাদের রেসিপির ভিডিও। আজকে আমি বানাবো জন্মাষ্টমী স্পেশাল সুজির বরফি। সামনেই রয়েছে জন্মাষ্টমী, গোপালকে ভোগ নিবেদন করার জন্য এই সুজির বরফিটা আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন, কোনো রকম ঝামেলাই নেই এই রেসিপিটা বানানোর জন্য, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। শুধু গোপালকে ভোগ নিবেদন করার জন্য নয়, এমনি যে কোনো দিনেও কিন্তু যে কোনো মিষ্টি রেসিপি খেতে ইচ্ছে হলে আপনারা কিন্তু সুজির এই বরফিটা বানিয়ে ফেলতে পারেন। তাহলে চলুন আজকের এই রেসিপিটা শুরু করা যাক। কীভাবে এই রেসিপিটা বানাচ্ছি সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরকম বড় চামচের এক চামচ ঘি। এবার প্রথমে ঘিটাকে আমি মেল্ট করে নিচ্ছি। আর এখানে আপনাদের একটু বলে রাখি, এই রেসিপিটা বানানোর জন্য ঘিয়ের পরিমাণটা কিন্তু একটু বেশিই হবে, যেহেতু সুজির বরফি বানাচ্ছি। ঘিটা একটু বেশি দিলে খেতেও ভাল লাগবে। এবার আমি ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি। সুজিটা দিয়ে দেওয়ার পর সুজিটাকে ভালো করে নেড়েচেড়ে নিলাম। ঘিয়ের সাথে মিশিয়ে নেবার পর এই সুজিটাকে আমি একটু ভেজে নেব। যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবেই অনবরত আমি নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে নাড়াচাড়া না করলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে, সেক্ষেত্রে পুড়ে যাবে। সেজন্য এইভাবে নাড়াচাড়া করে নিয়েই কিন্তু আমি সুজিটা একটু ভেজে নিচ্ছি। এবার এদিকে দেখুন ভাজা হয়ে গেছে সুজিটা, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 চামচ রোস্টেড কোকোনাট। এখানে আপনাদের বলে রাখি, আমি কিন্তু এইখানে পাত্রের মধ্যে নিয়ে নিয়েছিলাম 5 চামচ মেপে, তারপরে আমি হাতের সাহায্যেটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি সুজির সাথে আরেকটু নাড়াচাড়া করে নেব। ভালো করে একটু নেড়েচেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ মতো দুধ। আমি 1 কাপ মতো নিয়েছিলাম হচ্ছে মেজারিং কাপের 1 কাপ নিয়েছিলাম সুজি, সেজন্য আমি 1 কাপ সুজি যখন নিয়েছি সেজন্য এখানে নিচ্ছি আমি 2 কাপ দুধ। দুধটা দিয়ে দেওয়ার পর অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এইভাবে অনবরত একটু নাড়াচাড়া করে নিয়ে সুজিটাকে একটু আমি ঘন করে নেব। আর এর মধ্যে এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি কিন্তু কয়েকটা এলাচের দানা। এলাচের দানা কয়েকটা দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি ব্যবহার করব চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, তবে এখানে আমি চিনিটা ব্যবহার করেছি মেজারিং কাপের 1/2 কাপ। যে যার পছন্দ মতো চিনিটা ব্যবহার করবেন, কেউ বেশি মিষ্টি খায় কেউ বা কম খায়, সেই অনুযায়ী কিন্তু চিনিটা বেশি কম করে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম মেজারিং কাপের 1/2 কাপ চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর আরেকটু এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে একটু চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে আবারও আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এখানে আগেই বলেছি ঘিয়ের পরিমাণটা একটু বেশি হবে। এবার ঘিটা দেওয়ার পর ভালো করে আরেকটু এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আরেকটু শক্ত করে নেব, মানে আরেকটু যাতে একটু ডোটা তৈরি মতো হয়ে যায় সেরকম করে নেব, কারণ এটা অনেকটা পাতলা রয়েছে। আরেকটু নাড়াচাড়া করে নিয়ে শক্ত করে নিয়ে কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটাই এটা ঘন হয়ে গেছে, একদম শুকনো হয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর এরকম একটা প্লেটের মধ্যে আমি আগে থেকেই কিন্তু ঘি ব্রাশ করে নিয়েছিলাম। এবার এই সুজিটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। সুজিটা ঢেলে দেওয়ার পর এটাকে আমি ভালো করে সমান করে নিচ্ছি। আর এটাকে আমি চৌকো শেপ দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো শেপই দিতে পারেন। এইভাবে দেখুন আমি চৌকো শেপ একটু দিয়ে দিলাম। চৌকো শেপ দিয়ে খুব সুন্দরভাবে এটাকে রেডি করে নিচ্ছি। যেহেতু বরফি করছি সেজন্য চৌকো শেপ দিলেই কিন্তু ভালোভাবে কাটাটা হবে যখন আমি এটাকে কেটে নেব। আমি শেপটা ভালো করে দিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি ভালো করে চারিদিকটা সমান করে নিয়ে একটা চৌকো শেপ দিয়ে নিয়ে চলে এসেছি। এবার এর ওপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি আমন্ড আর কাজু। এই আমন্ড আর কাজুটাকে এইভাবে একদম ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি। এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটসই নিতে পারেন, তবে এখানে শুধুমাত্র আমি আমন্ড আর নিয়ে নিয়েছি কাজু। এবার একটা চামচের সাহায্যে একটু ওপরটা চেপে চেপে দিচ্ছি। এটা যখন ঠান্ডা হয়ে যাবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। এটাকে কিন্তু
কিন্তু আপনারা চাইলে ফ্রিজেও ঠান্ডা করে নিতে পারেন বা নর্মাল রুম টেম্পারেচারেও কিন্তু ঠান্ডা করে নিতে পারেন। এটাকে আমি বেশ কিছুক্ষণ পর ফিরে এসে ঠান্ডা করে নিয়েছি, দেখুন ঠান্ডা করে নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এটাকে আমি 2 ঘন্টা মতো রেখেছিলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম সুন্দরভাবে শক্ত হয়ে গেছে। আর দেখুন কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি। আমি বরফির শেপ দিয়ে কেটে নিচ্ছি, আপনারা যে কোনো শেপ দিয়ে চাইলেই কিন্তু কেটে নিতে পারেন, চৌকোও কাটতে পারেন, আবার বরফির শেপ দিয়েও কেটে নিতে পারেন। এই রেসিপিটা শুধুমাত্র যে জন্মাষ্টমীতে গোপালের ভোগের জন্য সেজন্য নয়, আপনারা কিন্তু যে কোনো দিনেই এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন বাড়িতে। চটজলদি মিষ্টি রেসিপি বানানোর ইচ্ছে হলে এরকম সুজির বরফি আপনারা বানিয়ে ফেলতেই পারেন, বা বাড়িতে অতিথি আসলে কি বানাবেন বুঝতে না পারলে এই রেসিপিটাও কিন্তু বানিয়ে ফেলতে পারেন। রেসিপিটা বানানো খুবই সহজ আর খেতে তো দুর্দান্ত লাগে। বাড়িতে একবার ট্রাই করবেন, আমাকে কিন্তু তারপর জানাবেন যে খেতে কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন, নবান্নের সমাহার নামেই কিন্তু ফেসবুক পেজটা রয়েছে। আর যারা ইউটিউব থেকে দেখছেন, নতুন সদস্য হয়ে দেখছেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে আরও বহু রান্নার রেসিপি রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন। আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে।